আমি স্টেজের উপরে সিদ্দিককে একটা ডায়লগ বলেছিলাম, যার জন্য আমার শাশুড়ি মা এবং ছোটদা বাবু দুজনে ভীষণ রেগে গেছিল আমার উপরে। সেই ডায়লগটা কি এখন শুনতে চান এই মঞ্চে একবার? হবে কি? তাহলে সিদ্দিককে আমি নিয়ে আসবো? না, তাহলে তো আর ওটা অভিনয় থাকবে না। আপনারা কি অভিনয় দেখতে চান নাকি সত্যিটা দেখতে চান? আচ্ছা ঠিক আছে, চলো তো একটা ডায়লগ হয়ে যাক, কে আপন কে পর থেকে। আমি জানি বড় মা, আমি জানি আমি পরিবারের যোগ্য বউ নই, আমি চোরদা বাবুর লোকেরও যোগ্য নই বড় মা। তোমার তো স্বপ্ন ছিল, তুমি চেয়েছিলে চোরদা বাবুর যোগ্য বউ ঘরে আনতে, কিন্তু আমি তো সে নই। সেটা তো দেবী দিদিমণি, চোরদা বাবু তো দেবী দিদিমণিকেই ভালোবাসে, আমাকে তো ভালোবাসে না। আমাকে আপনি ক্ষমা করে দিন চোরদা বাবু, আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনাদের মাঝখানে আসতে চাইনি। আমি কোনোদিনও চাইনি জোর করে রাজরানী হতে, আমি কোনোদিনও চাইনি আপনার জীবনটা নষ্ট করে দিতে। আপনি আমাকে ক্ষমা করে দিন চোরদা বাবু, ক্ষমা করে দিন আমায়। আমি জানি বড় মা তুমি আমাকে আর ভালোবাসো না, আমাকে তুমি একটু বিশ্বাস করো না, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি ওই দিনকে ইচ্ছে করে কিচ্ছু করিনি। আমি তো তোমাদের বাড়ির আশ্রিতা ছিলাম বড় মা, সাধারণ একটা গ্রামের মেয়ে, কিন্তু তুমি আর বড় বাবু তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, বাবা মার মতন স্নেহ দিয়েছো, ভালোবাসা দিয়েছো, এতটা কাল আমাকে আগলে রেখেছো, কিন্তু আমি আমি তোমাদেরকে কি দিতে পারলাম বলো তো? আমি তোমাদেরকে পাড়ার সবার সামনে অপমানিত করলাম, ছোট করলাম, কিন্তু আমি ইচ্ছে করে করতে চাইনি বড় মা, আমি কোনো কিছু ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো আমার। আমি জানি তুমি আমাকে কোনোদিনও মেনে নেবে না, ছোটদা বাবু আমাকে কোনোদিনও মেনে নেবে না, কিন্তু আপনারা আপনারা আজকে যারা এখানে রয়েছেন আপনারা তো জানেন যে আমি ওই দিনকে কোনো কিছু ইচ্ছে করে করিনি। আপনারা তো বিশ্বাস করেন আমার, বলুন ভরসা করেন আমার, আপনারা যদি আমার পাশে থাকেন এইভাবেই চিরটা কাল আমাকে আশীর্বাদ দেন, বিশ্বাস করেন, তাহলে আমি আমি জব আপনাদের প্রত্যেককে কথা দিচ্ছি, আমি ঠিক ঠিক একদিন ওই বড় বাড়ির যোগ্য বউ হয়ে উঠে দেখাবই। কিন্তু তার জন্য যে আপনাদের বিশ্বাস ভালোবাসা আমার খুব দরকার। থাকবেন তো আমার পাশে? বলুন না, থাকবেন তো? তাহলে যে জবা হেরে যাবে, হেরে যাবে জবা। ভালো লাগলো? আচ্ছা।